আলিয়া মাদ্রাসার ভূমি ক্রমান্বয়ে সংকুচিত হতে থাকে আমাদের মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে আমাদের আলিয়া মাদ্রাসার জমিতে সিটি কর্পোরেশন সহ সকল শকুন্দের নজর আমাদের আলিয়া মাদ্রাসার ভূমিতে পড়েছে এই শকুন্দের আমরা বলতে চাই আমরা আলিয়া মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী সচেতন আছি আমাদের শিক্ষার মান উন্নয়ন উন্নয়নে যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন দরকার তেমন আমাদের খেলার মাঠও দরকার আপনারা জানেন দুই হাজার সাল পরবর্তী বিডিআর বিদ্রোহ পরবর্তী আমাদের আলিয়া মাদ্রাসার মাঠকে একটু অস্থায়ী আদালত হিসেবে ব্যবহার করা হচ্ছে এই অস্থায়ী আদালত আমাদের শিক্ষার মান উন্নয়নে যে আমাদের শারীরিক শরীর চর্চা এবং খেলাধুলার দরকার এই খেলাধুলাকে ব্যাহত করছে আমরা এই অস্থায়ী আদালত এখান থেকে অপসারণের জন্য বর্তমানে দায়িত্বশীল যারা আছেন আমাদের উপদেষ্টা সহ সকল উপদেষ্টা এবং সচেতন মহলকে আমরা জানাতে চাই এই আদিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালত আমরা বরদাস্ত করব না আপনারা জানেন গত দুই হাজার বাইশ সালে সাবেক মেয়র আমাদের আলিয়া মাদ্রাসাকে এই বক্সিবাজার কেন্দ্রীয় খেলার মাঠ ঘোষণা করতে আসছিল আমরা এই ঘোষণাকে শক্ত হাতে প্রতিহত করেছিলাম আমরা এই কথা দ্বার্থহীন কণ্ঠ জানাতে চাই যদি আর কোন শকুন আলিয়া মাদ্রাসা মাঠ নিয়ে কোন ষড়যন্ত্র করতে চায় আমরা তাকেও প্রতিহত করব আমরা আলিয়া মাদ্রাসার মাঠ থেকে স্থায়ী আদালত অপসারণ সহ আলিয়া মাদ্রাসার সকল ভূমি যা মাদ্রাসার হস্তগত ছিল এবং তা হাতছড়া হয়ে গেছে সেই ভূমি ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আপনারা জানেন যে আজকে প্রাণপ্রিয় প্রতিষ্ঠান সরকারি মাদাসায় আলিয়া আজকে আমরা দেখতে পাচ্ছি সেই অতি ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি আপোস থেকে শুরু করে এই কমিশনার থেকে শুরু করে বারবার চক্রান্তমূলকভাবে আলিয়ার জায়গাকে হস্তগত করার জন্য তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করেছে কিন্তু আমরা ইতিহাস ইতিহাস থেকে জানতে পেরেছি যে বারবার আলিয়ার ছাত্র বারবার রক্ত দিয়েছে গুলি করেছে জখমায় হাসপাতাল নিয়ে গেছে শত শত ছাত্র ইতিহাসেও আমরা দেখেছি যে যে কোনোভাবে হোক বা আলিয়ার ছাত্ররা যেরকমভাবে উত্ততি দেব যেরকমভাবে ষড়যন্ত্র হয়েছে এই ষড়যন্ত্র করে মোকাবেলা করার জন্য ওই আলিয়ার সমস্ত ছাত্ররা ঐক্যবদ্ধভাবে যেরকম দাঁত ভঙ্গ জবাব দিয়েছে আমরা বিশ্বাস করি আমরা যদি বিশ্বাস করি যদি কখনো কোনো শকুন বা দালাল আলিয়ার কোন সম্পদকে হস্তগত করতে চায় ভূমিধ করতে চায় তাহলে আমরা সবাই সবাই এক ঐক্যবদ্ধভাবে এমন কঠোর জবাব দেব যাতে ভবিষ্যতে কখনো কোনো ভূমিদস্যু আর কখনো কোনো দিন এইরকম ভাবে এইরকম দুঃসাহস করে যে আলিয়ার মতো জায়গা দখল করা যায় আমরা দেখেছি যে বারবার সেকুলার থেকে শুরু করে সমস্তরা ইসলাম বিদ্বেষী যারা ইসলাম বিদ্বেষীদের হুঁশিয়ারি করে বলতে চায়। টাকা আলিয়ার মাদেশা শুধু মাদেশা নয় একটা ইতিহাস বাংলাদেশের ঐতিহ্য যদি কখনো কেউ এ টাকা আলিয়ার মাদেশা নিয়ে ষড়যন্ত্র করতে চায় আমরা বলতে চাই আমরা শুধু জবাব দিব না আমরা তাদেরকে রক্তের বন্যায় প্রবাহিত করব। আমরা দেখেছি যে মিয়ন ভাঙার ষড়যন্ত্রমূলক পুলিশ বাহিনী নিয়ে আসে পেট্রোল বাহিনী নিয়ে আসে এ মাঠকে হস্তগত করেছে করতে চেয়েছিল কিন্তু আমরা তাদেরকে হুশিয়ারি উত্তোলন করে বলতে চাই কখনো যদি এইরকম যদি দুঃসাহস করেন আর ঢাকালিয়ার মতো জমিকে হস্তগত করার জন্য আমরা সকলে সম্মিলিতভাবে এটাকে কঠোরভাবে প্রতিহত করব